নির্দেশনা আসবে সেই মোতাবেক আমরা প্রার্থী পছন্দ করার চেষ্টা করব। কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, অনেক সময় দেশে আসলে প্রচলিত একেবারে সম্পূর্ণ শুদ্ধ কোনো রীতি সবসময়ই করা যায় না। তেমনি এই যে আমাদের ভোট ব্যবস্থা আছে, সেই ভোট ব্যবস্থাও মাঝে মধ্যে আমাদের অযাচিত পদক্ষেপের কারণে মাঝে মধ্যে বিতর্কিত হয়ে যায়। আমরা প্রার্থী পছন্দ করব, সেই প্রার্থী পছন্দ করে আমরা আমাদের সুপিরিয়র বোর্ডের কাছে পাঠাবো, তারা চূড়ান্ত করে মনোনয়ন দেবে। কিন্তু আপনারা প্রার্থী পছন্দের ক্ষেত্রে কিছু কিছু ক্রাইটেরিয়া তারা মেজার করবে। এক, দল মত নির্বিশেষে আপনাদের শুধুমাত্র উন্নয়ন করে দেশকে শান্তিপূর্ণ অবস্থায় রেখে জনগণ শেখ হাসিনার ভিশন 2021 এবং ডেল্টা প্ল্যান বাস্তবায়নের জন্য যিনি নাকি শিক্ষা দীক্ষা চিন্তা মননে এই সমস্ত লালন করে এমন একজন প্রার্থী কি আপনারা চিন্তা করবেন? প্রার্থী এমন হওয়া উচিত যার কাছে গিয়ে সুখে দুঃখে 24 ঘন্টায় যেন তাকে পাওয়া যায়। প্রার্থী এমন হওয়া উচিত যার সাথে কথা বলে তৃপ্ত হওয়া যায়। প্রার্থী এমন হওয়া উচিত যাকে লক্ষ লক্ষ টাকা কেন কোটি কোটি টাকা দিয়েও 5 মিনিটের জন্য কেনা যায় না, এরকম প্রার্থী হওয়া উচিত। প্রার্থী এমন হওয়া উচিত যে ডিস্ট্রিক্ট ওয়াটার এরকমের মিনারেল ওয়াটারের মতো যার স্বচ্ছ মন এবং কার্যক্রম এবং তার পারিবারিক থেকে ব্যক্তিগত সকল জীবনই সে স্বচ্ছ, এরকম একটা মানুষই হওয়া উচিত। আপনারা রাজনীতি আমরা করছি, রাজনৈতিক আমাদের শাখা এবং সহযোগী সংগঠন সবই আছে। রাজনীতি সবসময় এই উন্নয়নের কাজটা যেখানে আসবে সেটার ভিতরে যেন অযাচিত কোনো রাজনীতি এসে সেটাকে কলুষিত না করে ফেলে। প্রিয় ভাইয়েরা, আমরা আরো খেয়াল রাখবো, আমরা যদি এই জিনিসটা কাউন্সিলিং এ দেই, অনেক সময় আমি কখনো দেখিনি এবং কোনো কাউন্সিলে কোনো সময় অংশগ্রহণ করিনি, কিন্তু আমি শুনতে পাই অনেক সময় এমনও হয় যে প্রত্যেকটা ভোটার দেখা যাবে একজন প্রার্থীর কাছ থেকে 25-30-50 হাজার টাকা করে একটা ভোট। আমি জানি না এটা আপনাদের শব্দ প্রমাণ করে যে ঘটনা হয়তো সত্যি, কিন্তু আমি নিজে কখনো দেখিনি, এটা আমি শুনেছি। একটু শুনুন, এখন দেখা গেল যে আমি একজন দুশ্চরিত্র লোক, আমার কোনো অবস্থাই নাই একটা উপজেলা নেতৃত্ব দেওয়ার মতো, অথচ আমার কয়েক হাজার কোটি টাকা আছে। আমি 25-50 হাজার টাকাও নয়, আমি 5 লক্ষ টাকা করে দিতে পারি এক এক ভোটারকে। এই যদি হয় তাহলে আপনার সেই নেতা ভোটে শুধু মনোনয়নে 1 নম্বরে যাবে সেটার জন্যই সে 2 কোটি টাকা ব্যয় করলো, অতএব উনি যোগ্য হয়ে গেল? তো টাকা তো আপনার কাছে যাবে, তো টাকা তো আপনারা নিবেন, তাই না? আমরা যারা যারা টাকা নেব তারা হাত তুলি। তো যারা যারা টাকা নেবেন তারা কেউ তো হাত তুলে না, আমি একা হাত তুলছি, মানে কি আমি একা টাকা নেব? নিশ্চয়ই না, নিশ্চয়ই না। আমাদের এই পবিত্র আমাদের ভোট টাকায় বিক্রি হয় না, টাকায় বিক্রি হওয়া উচিত না। আমি ধিক জানাই, আমি ঘৃণা ভরে, আমি ওই সকল পক্ষকে ঘৃণা করি, আমি তাদের পক্ষে ক্ষুধা নিক্ষেপ করি যারা তাদের ভোট টাকার বিনিময়ে বিক্রি করে। ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি যেই সমস্ত প্রার্থীরা তারা নিজেরা টাকা বিতরণ করে তারপরে নিজের যোগ্যতা হাজির করে। আপনি যদি যোগ্য প্রার্থী হন তাহলে আপনি আসেন আমাদের পার্টি অফিসে মনোনয়ন কিনে, আপনি তারপরে এই আপনাদেরকে ডেকে দেবো একদিন, আপনারা তাদের কাছে বক্তৃতা দিয়ে বলেন আমি এই কাজ করব এবং এই এই কাজ করার সক্ষমতা আমার আছে, তারপরে আপনারা ভোট দেন, তারপরে সেভাবে হোক। কিন্তু রাতের আধারে যেন কোনো ভোট বেচা কিনা না হয়। প্রিয় ভাইরা, মানুষ স্বচ্ছ মন নিয়ে আপনাদেরকে সেবা করতে এসেছি, কিন্তু কোন অস্বচ্ছ উপজেলা চেয়ারম্যান যদি থাকে তাহলে একজন সাংসদ সম্পূর্ণভাবে সার্থক হওয়ার কোন উপায় নেই, কারণ এটা উন্নয়নের সারথি এবং রানিং ম্যান এমনই হওয়া প্রয়োজন। কারণ আমি দেখা গেল যে
যদি আপনারা বছরের পুরো 365 দিন হিসাব করেন তাহলে অর্ধেক সময় হয়তো আমার ঢাকাতে থাকতে হবে, আমাকে সংসদে থাকতে হবে, সংসদীয় কমিটিতে থাকতে হবে, সরকারের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের জন্য সেই সমস্ত জায়গায় থাকতে হবে, আমি হয়তো অর্ধেক সময় এখানে আসার সুযোগ পাবো না। কিন্তু এই উন্নয়নের সারথী এবং রানিং মেট হিসাবে একজন স্বচ্ছ সুন্দর লোক যদি থাকে যে নাকি আমার মতোই মনমানসিকতার হয় তাহলে কিন্তু আমার জন্য সুবিধা হবে, আমি যে মিশন এবং ভিশন এবং যে আদর্শ পালন করছি সেই আদর্শটা তার মাধ্যমে বাস্তবায়িত করে আপনাদের দ্বারে দ্বারে সেই সেবা পৌঁছে দেওয়া হবে। কিন্তু সেই মানে সেই যে শুভ পদ্ধতি অশুভ ব্যবহারের কারণে যদি এই জন্য আপনাদের কোনো আমি যদি ওই রকমের অযোগ্যতা সম্পন্ন মানে অবাঞ্ছিত বা কম দক্ষ কোনো রানিং মেট পাই তখন তো দেখা গেল যে সব কাজ এসে এসে আবার আমারই এখানে সমাধান করতে হবে, আসলে সেটা বাস্তবভাবে সম্ভব হবে না। এই জন্য আপনাদের প্রতি এই নিবেদনটা থাকলো হয়তো সামনের প্রার্থী নির্বাচনের আগে এভাবে আর আপনাদের সাথে কথা বলার সুযোগ নাও হতে পারে, কিন্তু একটা কথা মনে রাখবেন আমি কিন্তু ঘৃণা ভরে তাদেরকে প্রত্যাখ্যান করলাম যারা দেয় এবং যারা নেন। আপনারা বঙ্গবন্ধুর আদর্শের শ্রেণী, আপনারা মুখে বঙ্গবন্ধুর কথা বলবেন আর পকেটের ভিতরে 50,000 টাকা দিবেন, আপনাদেরকে আমি ধিক্কার জানাই। রাজনৈতিক নেতা হবে, উন্নয়নের নেতা হবে, তাকে অবশ্যই ক্যারিয়ারকে প্রুভ করে আসতে হবে, দলের কাছে তাকে গ্রহণযোগ্যতা প্রমাণ করে তারপরে এখানে আসতে হবে। এই জন্য আমি বলছি দশমিনা উপজেলাটাকে আমি সামনের 5 বছরের ভিতরে চকচকে ঝকঝকে আপনার বাসার ভিতরে আপনার ঘরকে যেমন করে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখেন, ইনশাআল্লাহ আমি এই উপজেলাটাকে আমার নিজের বাসার মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাদের ভিতরে যদি কারো কারো কোন টাকা পয়সার লালসা থাকে আসুন আমার সাথে। অনৈতিক ভাবে টাকা উপার্জন করতে হয় না, পকেটের ভিতরে সামান্য কিছু টাকা নিয়ে ঢাকা উঠেছি মাত্র 20 বছরে আপনাদের নির্বাচনে যে টাকাগুলো খরচ করেছি প্রত্যেকটা সময় আমার হৃদয়ের স্পন্দনের ভিতরে কষ্ট হয়েছে ওগুলো খরচ করতে। আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয়কে আমি জিজ্ঞাসা করেছি যে মাসিক সম্মানী আপনাদেরকে সরকার কত দেয়, মাত্র 40,000 টাকা দেয়, সেগুলো নিয়েই কিন্তু আপনাদেরকে সেবা করে তারা, যে টাকা দেয় সেটা দিয়ে তো শুধু চা রাস্তার বিলি হয় না, অবশ্য এইরকম একটা পথ কিনতে হবে 1.5-2 কোটি টাকা দিয়ে, তাহলে সে আপনাকে সেবাটা দেবে কোত্থেকে, এই টাকা উসুলটা করবে কোত্থেকে আপনাদেরকে বুঝে রাখা হচ্ছে। তার দ্বারা কি এমন কোন কাউকে নির্বাচন করবে যে এটা প্রথম 6 মাসের মধ্যে এটা তাকে উসুল করতে হবে সরকারের তহবিল থেকে? তো কাজী আপনি যদি উন্নয়ন চান এবং আপনি যদি আপনার দেশকে ভালোবেসে থাকে, মনের ভিতরে যদি বঙ্গবন্ধুর আদর্শ এক ফোঁটা ছিটে ফোঁটা থাকে, তাহলে নিশ্চয়ই এই ভুলভ্রান্তি আগে যা হয়েছে সামনে যেন আর না হয়। একটা কথা বলছি, আপনাদের যদি কেউ অর্থ কষ্টের দিকে থাকেন আমি আপনাদের উন্নয়নের অভিভাবক, আমি আপনাদের কারো কারো সন্তানের মতো, কারো কারো ছোট ভাই, আমি বয়সের নবী, আমি প্রচুর পরিশ্রম এখনো করার আমি ক্ষমতা রাখি, কারো কারো অর্থনৈতিক অবস্থা থাকলে নেতা কর্মীর ভিতরে যারা আছেন তারা আমার সাথে দেখা করবেন, আমি নৈতিকভাবে এবং সরকারের যে নিয়ম নীতি আছে সেগুলোর মধ্য থেকেই আপনাদেরকে কাজকর্ম দিয়ে আমি সহযোগিতা করার চেষ্টা করব। কিন্তু খবরদার কোনো অনৈতিক চিন্তাও মাথায় রাখবেন না। আর টাকা কত দরকার এখন আপনারা কি প্রত্যেকেই যদি চিন্তা করেন যে আমি অমুকের মতো এত টাকা প্রয়োজন, তমুকের মতো এত টাকা প্রয়োজন, তাইলে এই চাহিদা কোনো সময় শেষ হবে না। কারণ আপনি আজকে আপনার কাছে হয়তো 2 লক্ষ টাকা আছে, আপনি মনে মনে চিন্তা করতেছেন আমার 20 লক্ষ টাকার প্রয়োজন। আপনাদেরকে অভিজ্ঞতা থেকে আমি বলি ওই 20 লক্ষ টাকা যেদিন আপনার হাতে আসবে তার আগে 18 লক্ষ যেদিন আসবে সেদিনই আপনার চিন্তা হবে 2 কোটি টাকার প্রয়োজন। চাহিদার কোনো শেষ নাই,
এমন কোন চাহিদা সেট করবেন না যাতে আপনি সমাজে বিতর্কিত হয়ে যান এবং কলঙ্কিত হয়ে যান। তো কাজী সামান্য যেভাবে আদর্শ লালন করে, এই যে আমাদের প্রয়াত নেতা শ্রদ্ধা রাজন, জাতীয় চার নেতার ভিতরে এক নেতা, আমাদের সৈদার সাথে কিছু অধ্যায়ের বিদায় চলে গেছে। তার স্ত্রী চিকিৎসার জন্য তাকে বাড়ি বিক্রি করতে হয়েছিল, অথচ উনি যেমনটা ছিলেন তাতে হাজার হাজার কোটি টাকা ওনার বাড়িতে অন্যান্য অবৈধ যারা লোক আছে সেরকম চাইলে তো ওনার বাড়িতে সেটা রাখতে পারতেন। এই হলো আদর্শ, এই হলো অনুভূতির নাম। আমরা প্রত্যেকে তাই হওয়া উচিত। আজকে তো আমাদের এই অনুষ্ঠান আগে তার জন্য দোয়া হয়েছে। ভাই শুধুমাত্র বক্তব্য দেব, দোয়া দেব আর মনের মধ্যে আদর্শ মানব না। এই ধরনের রাজনীতি বাংলাদেশ আওয়ামী লীগের জন্য প্রয়োজন নাই। আমাদের ভিতরে যদি এরকম কেউ থেকে থাকে তাহলে এই ধরনের ব্যবসায়ী আরো অনেক রাজনৈতিক দল আছে, আল্লাহর রাস্তায় আপনারা পথ পদ্ধতি ছেড়ে ওইখানে গিয়ে জয়েন করতে পারেন। কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের দলের ভিতরে এই ধরনের চিন্তা করা যাবে না। আমি এই ধরনের কথা অনেক বেশি বলে ফেলেছি, বারবার বলে ফেলেছি, শুধুমাত্র আপনাদের মনের ভিতরে যেটা এটা যেন গাথা হয়ে যায়। সে কারণে প্রিয় রাজনৈতিক সহযোগিতারা, আমরা কথা বেশি না বাড়াই, আমরা কালকে সকাল থেকেই কাজে লিপ্ত হয়ে যাই এবং যেই অভীষ্ট লক্ষ্য আমাদেরকে সেট করে দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা, ইনশাল্লাহ সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমরা প্রত্যেকে যার যা সমর্থ আছে সেটা নিয়ে কালকেই আমরা কাজে লিপ্ত হয়ে যাব। আমি দোয়া চাচ্ছি সকল শহীদদের জন্য, দোয়া চাচ্ছি আমাদের প্রয়াত নেতা সৈয়দ আশরাফ সাহেবের জন্য, আমি দোয়া চাচ্ছি আমাদের এখানকার সাবেক সাংসদ, চারবারের নির্বাচিত অত্যন্ত জনপ্রিয় সাংসদ জনাব আলহাজ জননেতা আকরাম জাহাঙ্গীর হোসেন সাহেবের আশু রোগ মুক্তির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেই হয়তো তাকে দুরারোগ্য রোগ থেকে তার সেবা দান করতে পারে। আমরা প্রত্যেকেই যেন আমাদের বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান এবং নামাজের মধ্যে তার এই মাগফিরাতের জন্য দোয়া করি, যেন দোয়া সবাই করি এবং অন্য যারা আছেন আমাদের তাদেরকেও যেন দোয়া করতে বলি আমরা। আল্লাহ যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেয়, আমরা অভিভাবকহীন হতে চাই না। তো কাজী আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সামনে জননেত্রী শেখ হাসিনার সুন্দর একটা বাংলাদেশ, মধ্যমায়ের বাংলাদেশে উন্নতি হবে, সেই মধ্যমায়ের বাংলাদেশের একজন গর্বিত নাগরিক হব আমরা, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।